চক আমি মন্ত্রী হওয়ার পিছত, কারণ মই আগত ফুড প্রসেসিং আছিল, ফুড প্রসেসিংত যে ধরনের কামবিল করেছিল, দহটা মিনি ফুড পার্ক করি, কিন্তু ছটা করবল সক্ষম হলো, চারিটা থাকি গেল আর এটা করিম, তার মানে সাত নম্বর আমার বিটিআর হব। এইটো 30 বিঘা মাটি লাগিব মিনি ফুড পার্ক একটা করার কারণে ইতিমধ্যে আমি সিদ্ধান্ত লৈছিলো। আর এই ডাঙর দুটা প্রজেক্ট যেটা আমি যত থিয় হয়ে আছো, বঙ্গাইগাঁও রিফাইনারি, এটা আপনার জানে 2.7 মিলিয়ন মেট্রিক টনের রিফাইনারি হয়, আর ইয়াক আমি 5 মিলিয়ন মেট্রিক টন আমি করিম, যত নাকি আমি 1000 বিঘা আমাক মাটি লাগে। আর তার কারণে ইতিমধ্যে প্রমোদ বড় ডাঙর ইয়াত আছে আমার বিটিআর চিফ, ইতিমধ্যে কথা দিছে যে মই 1000 বিঘা মাটি বঙ্গাইগাঁও রিফাইনারির কারণে দিব। আর দিয়ার লগে আমি আমার সেইখিনি কাম আমি দ্রুতগতিত আগবাম, আর এটু 5 মিলিয়ন মেট্রিক টনের রিফাইনারি করিম। ঠিক তেনে আজি ডাংতলত গৈছিলো চাবলে, তাত আমার হিন্দুস্তান পেট্রোলিয়ামর একটা রিজার্ভার হব, তাত আমাক 200 বিঘা মাটি লাগে, যত নাকি তেলবিল ট্রেনের যোগেদি আহিব, তাত স্টক হব, আর তার ট্যাঙ্কারের যোগেদি বিভিন্ন পেট্রোল পাম্প লৈ যাব। তো তার কারণে ইতিমধ্যে আমাক 180 বিঘা লাগে, কিন্তু আমি আমার চিফক কৈছো বড় ডাঙরিয়াক যে আমাক 200 বিঘা মাটি দিয়ক, ভবিষ্যতে হয়তো এক্সপান হব পারে, এখানে দুটা মাটি ইতিমধ্যে আমি বিচারিছো, এটাত বিচারিছো 1000 বিঘা, এটাত বিচারিছো 200 বিঘা, আর এটাত বিচারিছো 30 বিঘা, আর নিশ্চয় আমি পাম। আর তিনটা প্রজেক্ট আমি করব কারণে আমার ফল পুরা চেষ্টা চলো হবে। ঠিক তেনেক আপনার নিশ্চয় গম পাইছে আমি আমার বহুত কটা ডিমান্ড ইতিমধ্যে ইয়াত অহার পিছত দিছি, যেনে ইয়াত একটা বাইপাসের কথা কৈছে যে রিফাইনারি আমি আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা করব যায় নাকি, এনে কথাবিলাকও আছে, আর সেইখিন কথাও নিশ্চয় আমি দিল্লি যাওয়ার পিছত আমি কথা পাতিম আমার ন্যাশনাল হাইওয়ের লগত, আমার নীতিন গডকরি ডাঙরিয়ার লগত। তারপরেও আমি ইতিমধ্যে ডাঙর ডাঙর কেবাটাও প্রজেক্ট করব লৈছো, আপনার নিশ্চয় গম পাইছে নুমলীগড় রিফাইনারি 3 মিলিয়নের 9 মিলিয়ন ইতিমধ্যে করব গে আছো, আমার রিফাইনারি নুমলীগড় রিফাইনারি একটা এনেকা কাম এটা করেছি যদি ইন্ডিয়াত কতো হওয়া নাই, যে বাঁহরপা আমি ইতিমধ্যে ফুয়েল উলিয়াবর কারণে সিদ্ধান্ত লৈছো, ইয়ারও কাম দ্রুতগতি চলি আছে, আমার 28,000 কোটি টাকার এই পর্যায়ে ইতিমধ্যে কাম চলি আছে। তারপরে ইতিমধ্যে গম পাইছে কেইদিন পিছতেই দুলিয়াজান অইল ইন্ডিয়ার মুখ্য কার্যালয় দিল্লির পর হস্তান্তর হব গুয়াহাটিল, ঠিক তেনে দুলিয়াজানের খারসাং লগে একটা নতুন পাইপলাইন করা হব, যে খারসাঙর তেলখিনি আর গ্যাসখিনি আমি পাইপলাইনের যোগেদি আনিম, এটা ট্যাঙ্কারটা আনি আছো। তারপরেও ইতিমধ্যে আপনার গম পাইছে ইথানলের প্রজেক্ট কেটামান, 6টা প্রজেক্ট ইতিমধ্যে করা হব ইথানল, আপনার গম পাইছে যে 20% বাইন্ডিং করে আমি তেলবিল আমি ইউজ করিম, গাড়িবিল আমি চলাম, 20% বেন্ডিং করব কারণে গোটে ভারতবর্ষ সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর ইয়াত আমি 6টা ইতিমধ্যে প্রাইভেট কোম্পানিক ইতিমধ্যে আমি এগ্রিমেন্ট এইকেইদিনতে করিম, যাতে আমার ইয়াত আমার চাউল হয় বা এই বেম্বুটো অলরেডি আছে আপনার কৈছো, ঠিক তেনে আমার কুঁহিয়ারের আমার ইয়াত প্রডাকশন হয় তারপর আমি ইথানলবিল উলিয়াম, তো তেনে কাম ইতিমধ্যে আমি কারণ করছো, গোটে ভারতবর্ষ যদি কোয়া হয় বহু দীঘলীয় লিস্টে হয়ে যাব। তো যথেষ্ট পয়সা ইনভেস্ট আমি করব কারণে সিদ্ধান্ত লৈছো আমার কারণে পেট্রোলিয়াম, মানে কথা শুনবলে পালো যে মহিলাসকল সকা দিয়ার কারণে সিলিন্ডার যেটা আপনার নতুনকে কম ওজনের সিলিন্ডার হয় ফাইবার করা হয়ে গেল, অলরেডি লঞ্চিং হয়ে গেল, আমি এদিন একটা হোটেলত লঞ্চিং করে দিছো, খুব সালে বজারতে এই সিলিন্ডারটা আহিব, কারণ আমি যেটা 8 কোটি মহিলা যেটা গ্যাসখিনি দিল, গ্যাসের সিলিন্ডারটা যে ওয়েট একটা মহিলা সম্ভব নয় উঠাত, আর তৃতীয় মহিলাবিল ভারতের প্রধানমন্ত্রী চিঠি লিখিলে আপনি গ্যাস দিছে পাইছো, ফ্রিত দিছে পাইছো, কিন্তু এই গ্যাসটা ইমানে ওয়েট, যেটা গাড়িটা আহে হরণ বজায় থাকে, আর মোর যেটা স্বামী ঘর না থাকে তেতিয়া মই নিজে বাহিরে ওলাই যাব লাগে, আর উলিয়াই রাস্তা কিনারও থই দিয়া ভিতরে আনিব নয় এনেকা হয়, সেইকারণে কিবা একটা করব লাগবে প্রধানমন্ত্রী, সেই গোটেই চিঠিবিল আমার মিনিষ্ট্রিলে পঠিয়াই দিয়া হল, আর আমি ইন্ডিয়ান অয়েল বিশেষকৈ রিসার্চ করে উলিয়ালে যে আমি ওয়েট কমাব লাগবে সিলিন্ডারটা, আর ফাইবারের ইতিমধ্যে আমি সিলিন্ডার উলিয়াই দিল মার্কেটত, খুব সালে মানুষ দেখা পাব।